আপনাকে বলছিলাম, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবালাত মিনহু সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। কুবালাত সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়রা আমালুহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না? হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত, যে সে নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সেই দিনের মতো হয়ে যায়, এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সলাৎ না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সলাৎ আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সলাৎ নির্ভর করে না। অন্যান্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সলাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাৎ আদায় করুন। মহান আল্লাহ বলেন, অকিমুস সলাত লিদিক্রি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সলাৎ আদায় করুন আমাকে ডাকার জন্য। সলাৎ দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার, নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সলাৎ দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এক মিনিট এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, সলাৎ যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না, অযু দিয়ে গোসল দেন, অযু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অযু দেওয়ার পূর্বে গোফ কেটে ছোট করবেন না, অযু দেওয়ার পূর্বে নখ কাটবেন না, অযু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুণ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মানব মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সলাৎ আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সলাৎ আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সলাৎ আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সলাৎ আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাৎ হয়েছে তবে খুব একটা ভালো হয়নি, তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাৎ হয়নি। অথচ সাহাবী নগদ তিনবার সলাৎ আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনানের নিচে যাবে না,
তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সামুদকে, যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে, তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়াল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহেমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হত্যা করতে বলেছেন। কিভাবে সালাত আদায় করবেন, এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সালাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে, তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে, তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে? চটের ওপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের ওপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থেকে মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই, কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে সিরিগালকে। দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর সিরিকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথাতে কি একটু ঘেলু নেই, সবই কি গোবর? ও বাবু বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি শিক্ষা বনাম জাহেলিয়াত, লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোঁকা, বিলাসনে কেন ওরে বাবা, তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক।
লেখকের লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজে জানে না লেখক কাকে বলে, ও কি লিখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন শিক্ষা বনাম জাহেলের বইটা খুঁজতে, আপনার জন্য লিখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নদাপাড়াতে শিক্ষক ছিলেন, উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না, আপনাদের এই গ্রামের নাম কি? মহম্মদপুর। মহম্মদপুর, মহম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি, আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম। একটু পরে জ্বালো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু, কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিল, গোটা গাড়িটা আলো হয়ে গেছে। আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে, শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমি তার? সেখানে বলা আছে যে অমুক এ আকাশ সে আকাশ, তো তোমার বাপের আকাশ তুমি কি জানো? কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবার ও কালিমাকে বলছে, 14 বার তোমাকে পড়তে হবে, বেটা তোমার শিক্ষককে পড়তে হবে, বেটা তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুর কথা বলেছে ততবার ও কালিমাকে বলেছে, আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিগামী? আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা, বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে, তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে? ঠাকুরের কথা এটা, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্র একটা বই লেখে, রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে, বয়ে বয়ে না বলে রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছো জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে? এর পরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনই ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এ মেয়ে তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে, আমরা সহ্য করি না। আমি মুসলিম, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয় সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না, তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে? তুমি নাকি ক্লাস টেনে পড়ো, তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো, শরম করো না কেন? তোমাকে আমি খাটো করতে আসিনি, তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না। তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না। সুন্দর জাকজমক ভালো দামি মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও, ল্যাংটা হলে কেন? তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো? তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত এক মিনিট, দুঃখিত মনে কিছু নিয়েন না, এক মিনিট, এক মিনিট, এক খেয়ালে চেয়ে থাকবেন। এই ছেলে রে, আমার এখানে শব্দ আসে কি করে?
তাহলে কি মোহাম্মদ মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য? তোমরা প্রোগ্রাম করতে পারো, পরিবেশ সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না, তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না। পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না লড়ে। আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুর রাজাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি। পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। এক মিনিট, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন, তখন বলছেন থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো।